তুমি বক্স ভাড়া নিয়ে এসে বিয়ের অনুষ্ঠান করবা করো, ইসলামী সংগীত বাজাও সারা দিন, কোরআন তিলাওয়াত বাজু, আলেমদের ওয়াজ বাজু, কথা কও। তোমার একটা আওয়াজ দরকার তো, তো মন্দ আওয়াজ না দিয়ে ভালো আওয়াজ চালু করো, কথা কয় না, ভালো আওয়াজ চালু করো। ও ওগুলো দিলে তোমার টিপা টিপি হলুদ করে শান্তি বাবা। হলুদের নামে কি আপনাদের একটু মনে মন খারাপ করছেন আমার? এরকম এর গাল টিপে টিপে হলুদ দেয় না, দেখেন নি? কয় ভাবি আমাকে চিনছেন না, আমি কিন্তু যার সাথে আপনার বিয়ে হচ্ছে রুবেল, রুবেলের কিন্তু সেই জিগরি দোষ, একেবারে কাছের লোক। তা কাছের লোকতে কি হয়েছে তুই, তুই ভাবসার দেখে মনে করতেছ অন্যরকম নাকি? এরকম আছে না না? তখন যাইয়া বলতেছে আমি কিন্তু বন্ধু, আর ওর আমার আমি আমি আর ওই কিন্তু একে সেই ল্যাংটা কালের দোষ। এ কথা বলে ওর ভাবির গালে তুমি টিপে হলুদ দিচ্ছ। এরপর আর একজন এসে এরকম হলুদ নেই এরকম ঠেসি মার, কথা কন ঠিক কিনা? একেবারে ঠেসতে ঠেসতে মেয়েটার গাল হলুদ দিয়ে লাল করে ফেলে দেয়। এ কথা কন না কন? এলা জায়েজ আছে একটা হুজুর, হুজুর জায়েজ আছে না? হারাম হারাম, পরিষ্কার হারাম, কথা কন ঠিক? যেখানে বিয়ের পাত্রী দেখতে গেলে ছেলের বাবাও যাওয়া যাবে না, মা যাওয়া লাগবে, বোন যাওয়া লাগবে, খালা যাওয়া লাগবে, কারণ ওই পাত্রী দেখে বাবারও পছন্দ হতে পারে। এখন ছেলে করছে আমি বিয়ে করবো না, বাপ করছে তুই না করলে তোর বাপে করবে, কথা কন ঠিক কিনা? যে জায়গায় পাত্রী দেখতে গেলে মামা খালু আমার দেশে তো পাইকারি দরে যায়, পাত্রী দেখার জন্য দল বেঁধে যায়, এটা দুলে ভাই, এটা মনে করেন বন্ধু, ওইটা বাবা, ওইটা দাদা, আট দশ জন মিলে গেছে, যায়া দেখতেছে কুরবানি গরু কেনার মতো। মা তুমি একটু হাসো তো, দাঁত কয়টা গুনে দেখি, কেরে দাঁত কি করবো বাড়িতে কি কাটবি দাঁত দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এরপরে মা চুল দেখি কে চুল কে দেখা লাগে তো, কথা কন না কেন? এরপরে মা একটু হাঁটো তো, মা একটু কাছে আসো একটু দূরে যাও, এমন কায়দায় মেয়েটাকে দেখে না জানি কোন দিন কি যে বলবে, আমি আর ওগুলো মুখে না আনি, কথা কন ঠিক কি? বুঝে না নিশারা, ওই রকম দিনও আসতে পারে, কথা কন ঠিক কি না? আল্লাহ ওদের হেদায়েত দান করুক, করে কন আমিন। যেই ছেলে বিয়ে করবে শুধু সে তার স্ত্রীকে দেখবে, কথা কন ঠিক? এ সারা অন্য কোন পুরুষ আর দেখা চলবে না। কিসের দুলে ভাই, কিসের বন্ধু? জায়েজ আছে দেখা, ফাজলামি করা জায়গা পানা না? আবার কিছু কিছু দুলে ভাই যদি শালার বউ তার সাথে কথা না কয় মাইন্ড করে, মাইন্ড করে আমি যাব না শ্বশুর ভাই, কেন কয় তোমার ছোট ভাইয়ের বউ আমার সাথে কথা বলে না? ওই দুলে ভাইকে পিটা লেগে, তোর মতলব কি? তোর মতলব কি? মুসলমানের সন্তান রাগ করেছেন আপনারা? শালি যদি কথা না কয় দুলে ভাই মন খারাপ, কে কি হয়েছে? তোমার বোন আমার সাথে কথা কয় না, আমার সামনে পর্দা করে, তা তোর সামনে কি করবি শয়তান গুণ্ঠিকা? এরকম ছেলেপেলে আছে না? না, দেবর আর দুলে ভাই মৃত্যু তুল্য, মৃত্যু তুল্য, এদের কাছে যাওয়ার সাথে মরা ভালো, কথা কন না? সাবধান, এরা বিষাক্ত কাল সাপের চাইতেও মারাত্মক, কথা কন ঠিক কেন? এজন্য মা বোনেরা এই দুইটা জিনিসের থেকে সাবধান, একটা দুলে ভাই আর একটাকে দেব, কথা কন না? আর পাত্রি দেখানোর সিস্টেম বলে দিলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইভাবে পাত্রি দেখানো যাবে না, মেয়েটাকে এইভাবে অসম্মান করা যাবে না। আর দশজন দেখে আসে পরে করবে, মেয়ে সব ঠিক আছে একটু সফট, আর একজন এসে বলবে নাকটা একটু মোটা, আর একজন এসে কানগুলো বড় বড়, এক একজন এক একটা বলবে, কিন্তু মনে রাখা লাগবে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, বিদায় আল্লাহ যারে যেমন করে বানাইছেন এটা আল্লাহর ইচ্ছা, এইটা নিয়ে তোমার অত অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য ছোট করে দেখার কোন সুযোগ না, কথা কন? লম্বা হইছে কে বানাইছে, খাটো হইছে কে বানাইছে, লোকটা চোখে দেখে না কে বানাইছে, চোখটা একটু বাঁকা, হাতটা চার আঙ্গুল আর এক আঙ্গুল নাই, কে বানাইছে? তোমার এত গবেষণা কেন? আল্লাহ যেভাবে সারে বানাইছে আলহামদুলিল্লাহ, কথা কন ঠিক কিনা?
তোমার কাজ শুরু হয় না আল্লাহর নাম দিয়া, কাজ শুরু হয় না কোরআন তেলাওয়াত দিয়া, তোমার কাজ শুরু হয় সারে গামা পানি দা পাগা। তো তোমার কথা আল্লাহ শুনবে? চরিত্রে পাল্টান, মুসলমান দাবি করেন আর আপনার অনুষ্ঠান শুরু হয় গান দিয়া, এ কথা কন না কে? রং তামাশা করা জায়গা পান না না? মুসলমানের অনুষ্ঠান শুরু হবে কোরআন তিলাওয়াত দিয়ে যুবকে, ভালো হয়ে যা। আরে বিয়ে করবি করতে এরকম বক্স নিয়ে এসে তিন দিন সাত দিন পনেরো দিন গান হাইরে বিয়ে কার পায় সাত তার, এই বিয়ে করব করতে গান করে হারামি বদমাইশ বেয়াক্কেল বেয়াদব, ওদেরকে গাল দিছি যারা গান বেজে বিয়ে করছে। বিয়ে কি জিনিস? হালাল জিনিস, বৈধ জিনিস, আপনার জীবনে নতুন সূচনা শুরু হচ্ছে, কথা কন ঠিক কিনা? যেখানে আল্লাহ রহমত চাওয়া দরকার, বরকত চাওয়া দরকার, যে একটা অচেনা অজানা একটা মেয়ের সাথে জীবন শুরু করবো, আল্লাহ আমার এই দিনকাল কেন যেন ভালো যায়, ঝগড়া ঝাঁটি যেন না হয়, আল্লাহর দোয়া আল্লাহর নামে দোয়া করে তোর জীবন শুরু হবে, আর তুমি বেটা গান বাজনা দিয়ে রং তামাশা করে বিয়ের বাড়ির গীতের অনুষ্ঠান কইরা নাচানাচি কইরা ডিজে পার্টি দিয়া বিয়ে করবি। এই রাগ করেছেন মনে হয়? করেন, আমার তাতে কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই। এরপরে যদি দুই একটা চরিত্র ভালো হয়, কথা কন ঠিক কেন? তাহলে অনার্থক কাজ করা যাবে না, ভালো ভালো কাজ চালু করা লাগবে, কথা কন ঠিক কেনা? এ যুবক অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না, কান আছে দেখে গান শুনবে, ধুমবা চলে ধুম কুচকুচ হতা হে লড়কি আক মারে ওগুলো শোনা যাবে। অনেকে কয় হুজুর আপনি কেমনে জানেন, এই যে মানুষগুলোকে আমি কেমনে বুঝাবো? অনেকে বলতেছেন হুজুর আপনারা যে এত গান বাজনা, আপনারাই বলেন তো এই দেশে কি গান শোনা লাগে? যেই গান যখন ভাইরাল হয় হাল খাতা বলেন, বাড়িতে বলেন, গাড়িতে বলেন, রোডে বলেন, ঘাটে বলেন, বিয়ের বাড়িতে বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন, বিজয় দিবসও বলেন, সব জায়গায় খালি ওই গান ওই গান ওই গান। কি গান কয়? তুমি দিও না গো বাসরাতের বাতিনি ভাইয়া, কি গান শুনলো যুবকেরা, মাথায় খেলে না, রাগ করছেন, খারাপ লাগে? তো এগুলো তো আমাদের শোনা লাগে না, ফাইটে যায় ফাইটে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নাই। তো এগুলো কি শোনা লাগে? অলিতে গলিতে সব জায়গায় গান বাজে, আর আমি হুজুর যদি এক কলি দুই কলি বইয়া মানুষকে বুঝাই, যুবকদেরকে এই দিকে আকর্ষণ করে বুঝাইতে চাই, আমার বিরুদ্ধে সমালোচনা করার লোকের অভাব নাই, তোর সমালোচনা তোর কাছে আমার গায়ে লাগে না, কথা কন ঠিক না? আমি আমার কায়দায় চলি, আর আমি কোন নিয়তে এই কথাগুলো বলি, কেউ না জানলে একজন জানেন তিনি আমার আল্লাহ। আমি যদি এক লাইন চুটকি মাইরা যুবকদেরকে ধাম করে একটা আকর্ষণ দিয়ে ওই জায়গায় ভালো কিছু ঢুকিয়ে দিতে পারি, এটা লাগ কাজে লাগবে না? এটা আমার দাওয়াতি কৌশল, কথা কন ঠিক কিনা? আপনি আপনার মতো দাওয়াত দেন, সহি তরিকায় দাওয়াত দেন, যে যেভাবে পারেন ভালো করে মানুষের ভালোর দিকে নিয়ে আসেন। এখানে কি আপনারা আমার গান শোনার জন্য আসছেন? হাসির কথা শোনার জন্য আসছেন? এই জন্য গান গাওয়ার জন্য আমাকে কেউ দাওয়াত দেয় নাই আজ পর্যন্ত, একটা মাহফিল কমিটি বলে না হুজুর আপনার কিন্তু গান শোনার জন্য দাওয়াত দিচ্ছি, কেরণ মালার কথা শোনার জন্য দাওয়াত দিচ্ছি, কেউ বলেন? সবাই বলে হুজুর ওয়াজ করেন কোরআন এবং সুন্নার আলোকে। এই যে ইমাম সাহেব বলতেছেন হুজুর আপনি প্রাণ খুলে ওয়াজ করবেন, মানুষ যেন বোঝে, আলহামদুলিল্লাহ, কম দিলের কানটা লাগায় শুনবেন বা যেন সামনের দিকে যায়, কষ্ট হলো মনে হয় আপনাদের? তাহলে যুবক আল্লাহ কান দিয়েছে গান শোনার জন্য না, আজে বাজে জিনিস শোনার জন্য না, এই কান দিয়ে সেইটা শ্রবণ করবো যেইটা শুনলে সওয়াব হয়। হাক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনবো, কোরআন তিলাওয়াত শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, কথা বা ঠিক কিনা? আর রাগ করেছেন মনে হয়? দিলের কানটা লাগায় শুনবেন, তাহলে মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি, মমিন সেই কথা বলবে যেই কথা বললে সব হয়, মমিন সমাজে সেই কাজগুলো চালু করবে যেই কাজ চালু করলে সব হয়, মানবতার কল্যাণ হয়, জাতির কল্যাণ হয়, দেশের কল্যাণ হয়, ইমান আমনের কল্যাণে কাজে লাগে, কথা কন ঠিক কেনা? মমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে কান দিয়ে, হক্কানে ওলামায়ে কেরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কথা কন কথা কন? ঠিক।